ধনী কারকুনকে ধরে তাহলে আমি হব তার প্রধান সেনাপতি এবং চিঠিতে এও লিখেছে যে ছোটা ভাই আসবে আমার সাথে সেনাপতি অশোক খা কিছু বলানি আপনি আপনি নয় বলুন তুমি আমি কি তাহলে স্বপ্ন দেখি না না সেনাপতি অশোক খা এই মনটা সবাই দিতে পারে এই মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই ও জান আমার জান তুমি ছাড়া জীবনই তো নয় ও জান আমার জান তুমি ছাড়া
অশোক সেনাপতি সত্যি বলেছেন? আমাকে পেতে হলে তো একটা কাজ যে আপনাকে করতে হবে। বলো কি কাজ করতে হবে? শাহজাদা সেলিমকে হত্যা করতে হবে। না হ্যাঁ না, তা আমি কিছু তাই করতে পারব না। তাহলে যে আমাকেও পাবেন না, তাহলে আমি যাই। দাঁড়াও সুধা ভাই, তোমার জন্য সেলিমকে হত্যা করে আমি হব ইতিহাসের শ্রেষ্ঠ বেঈমান। সত্যি বলছে? আমি তোমাকে ছাড়া থাকতে পারব না প্রিয়। আমিও যে থাকতে পারব না শাহজাদা। তাহলে যাও, আমার দাদার সঙ্গে হাত মিলিয়ে তুমি বাদশাকে মুক্ত করে দাও। তারপরে শুরু হবে তোমার সঙ্গে আমার আমার আসল খেলা। এই মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। রাজা মান সিংহ যোধা ভাই, এরা হচ্ছে বিশ্বাসঘাতক বেঈমান। ওরা দুই ভাই বোন বলে আমার সর্বনাশ করতে উদ্যত হয়েছে। সর্বনাশ হয়ে গেছে শাহজাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রিয়াজ খা? সকলে সৈন্য আপনারই বিদ্রোহ ঘোষণা করেছে। কি বলছো তুমি? আমি ঠিক হয়ে বলছি শাহজাদা, এবং বেঈমান আশোকা তাদের সঙ্গে নাকি হাত মিলিয়েছে। এ কথা কি সত্য? সত্য যুবরাজ। মান সিংহ যোধা ভাই অশোক মিলে আপনার পিতাকে মুক্ত করে দিয়েছে। আমার দুঃসময়ে আপনাদের কি অভিমত? এই রিয়াজ খার বাহুতে যতক্ষণ পর্যন্ত এই অসিদারার শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত শত্রু তো দূরের কথা, একটি পিপিলে কাউ এই প্রাসাদে প্রবেশ করতে দেব না। সেনাপতি মহব্বত খান, এই মহব্বত খান দেহে এক বিন্দু রক্ত থাকছে আমি ধরব না আপনার কোনো ক্ষতি হচ্ছে। অশোক খান, শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর রাজা মান সিংহ, এই যুবরাজ সেলিমের শাহী তটবাড়ি তোর বুকে বসিয়ে দেব, ফিনকি দিয়ে তাজা রক্ত বের হবে, সেই রক্তে আমি আমার পিপাসা নিবারণ করব, পিপাসা নিবারণ করব। এখন আমি কি করব? এ কি স্বপ্ন আমি দেখলাম? ঘুমের ঘরে কি দেখিলাম গো, বুঝ
Thank you.
मायार सम्पर्केर मानुष गुलोके आमी शेष बारेर मतो भालो करे देखी हे जन्मभूमि तोमाके छेड़े हे सुखेर राज्य छेड़े सकल माया ममता त्याग करे आज आमी पड़ो पारे चले जाच्छी घातक भाई एकटु समय दाओ घातक भाई हवा हमारा पंचुंदर के हमी शेष बारे मत एक स्मरण करी हमारा नाम महब्बत खा रियाज खा जानी ना बंदी अवस्थाय तुमरा एखन केमन आछो कथाय आछो छे देखो आना आमी तुमादेर के छेड़े चिरदिनेर मतो चले जाच्छी आमाके तुमरा
क्षमा करे दियो, क्षमा करे दियो। खातक भाई शेष इच्छे हलो घातक भाई हमार गर्भधारिणी जननी के हमें शेष बारे मत एक स्मरण करते चाह ठीक है स्मरण कर ले मा मागो तुम्हार सेली सेलिवाज बेटा अपराधी अपराधी मा हे भारत सम्राज्ञी चे देखो मा तुम्हार सेलिम तुम्हें छेड़े चिरदिनेर मतो विदाय निये चले जाच्छे मा विदायेरी काले रेखे जाई मागो बेथा भोरा आखी जल गो माता बेथा भोरा आखी जल विदायरी काले देखे जाई मागो बेथा भोरा बेथा भोरा आखी विदायरी काले सारे छेले चले चमालो झीला मामी बदसार छेले चले पोते तो मा के तेलाब ना मारो ए पोते तो मा के तेलाब ना मारो ओई पारे जेनो पारो माता ओई पारे जेनो दायरी काले
ছিলো আপো দূর দিনে তারা হয়ে গেল পর সুদিনে ছাড়া ছিলো আপো দূর দিনে হয়ে গেল ঘরের রমণি দিল যে ঘরের রমণি দিল যে আমার বলার কিছু নাই না বেথা ভোলায়া কি বিদায়েরি কালে রেখে যাই মাগো বেথা ভোলা কি জল গো মাতা বেথা ভোলা আখি জল বিদায়েরি কালে ঘাতক ভাই তোমার মনে পড়ে ঘাতক ভাই সেই ছোটবেলার কথা আমার মা ভারত সম্রাজ্ঞী তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলে সেই মানুষ হয়ে আমাকে হত্যা করে তুমি আমার মায়ের ঋণ পরিশোধ করো তোমার মায়ের ঋণের কাছে আমার রক্ত স্বর্ণমুদ্রা ফুটত দাদা আপনি মুক্ত ঘাতক ভাই তুমি কি বলছো ঘাতক ভাই আমাকে মুক্ত করে দিলে তোমার যে শিরোচ্ছেদ হবে ঘাত তুমি তুমি এত মহৎ যদি যদি আমি দিন পাই তোমার এই মহত্বের ঋণ এই শেহজাদা সেলিম একদিন পরিশোধ করে দেবে কিন্তু ঘাত আমি এভাবে চলে গেলে রাজা মানসিংহ যে তোমারই শিরোচ্ছেদ করবে সে ব্যবস্থা আমি করে এসেছি সে আপনি ভাববে না যুবরাজ আমি সে ব্যবস্থা করব কি ব্যবস্থা তুমি করবে ভাই আসার সময় রাস্তায় একটা মরা মানুষের লাশ দেখে এসেছে তার চিহ্ন সেরে নিয়ে রাজা মানসিংহকে বোঝাবো ওটাই সেলিমের হে খোদা আপনজন যারা ছিল তারাই হলো পোপ আর এই সেলিমের দুর্দিনে এই ঘাতকই হলো আপনজন হে খোদা তোমার লীলা বোঝা বড় দা কলমে কি নাই কালিরে ও বিধি কলমে নাই কালি আমার পুরা কপালে এই কি লিখা চিলি রে কলমে কলমে নাই কালি আমার পুরা কপালে এই কি লিখা চিনি কলমে কি নাই কালি
তুমি কি করলে রাজা মানসিংহ? আমি আমি সেলিমের বিচার করতে বলেছিলাম, আর তুমি তাকে হত্যা করলে। একই নির্মম যন্ত্রণা, এই দৃশ্য আমি যা সহ্য করতে পারছি না। সেলিম সেলিম, তুমি যে পথে গিয়েছো আমিও সেই পথে চলে আসছি। বিধায় দিল্লিবাসী, বিধায় বিধায়। সাজা সেলিম, তুমি আমাকে কতদিন কত ভাবে অপমান করেছ, তা আমি নীরবে সহ্য করেছি। আজ আমি তার চরম প্রতিশোধ নিয়েছি। বর্ষা আগে বর্ষে মৃত্যু বরণ করেছে, এখন থেকে আমি হলাম দিল্লির সম্রাট। সম্রাট কোথায় গাথ? এই সিন্নসির সকলকে দেখে বলবে, রাজা মান সিন্নের আদেশ যে অমান্য করবে, তাদেরকে আমি ঠিক এমনি ভাবে এক এক করে হত্যা করব। আর তোমার পুরস্কার অন্তপুরে আছে, অন্তপুর থেকে তুমি তোমার 1,00,000 টাকা তুমি পুরস্কার নিয়ে যাবে। হ্যালো, তুমি হয়তো ছাড়ো না,